প্রিয় শিক্ষার্থীরা, নভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা প্রধান ফোকাস পর্যন্ত পড়েছিলাম, প্রধান ফোকাসের সংজ্ঞা পড়েছিলাম আমরা। আজকে সেখান থেকেই আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রধান ফোকাস সম্পর্কে যে চিত্রটা আমি এঁকেছিলাম গত ক্লাসে, চিত্রটা আবার একটু আঁকছি, দেখো। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, গতদিন আমরা এই পর্যন্তই পড়েছিলাম যে প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আজকে সেখান থেকে আবার শুরু করছি যে প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক একইভাবে এখানেও তাই স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম যে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব। এখানেও ঠিক তাই, মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হবে ফোকাস দূরত্ব। তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে। যদিও অবতল এবং উত্তল দর্পণের ফোকাস দূরত্ব দুটাকেই আমরা এফ দ্বারা প্রকাশ করেছি, তারপরেও এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিফলিত রশ্মি দুটি পরস্পরের সাথে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে প্রধান ফোকাসে, কিন্তু এখানে প্রতিফলিত রশ্মি দুটি প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, মিলিত হয়েছে বলে মনে হচ্ছে। অথবা এটাও বলতে পারি যে প্রতিফলিত রশ্মি দুটি প্রধান ফোকাস থেকে আসতেছে বলে মনে হচ্ছে। তাহলে যেহেতু একটাতে প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে আর এক জায়গায় মিলিত হয়েছে বলে মনে হচ্ছে, সুতরাং এই দুইটার মধ্যেও কিছু পার্থক্য আছে। তো আলোর ক্ষেত্রে যেখানে আমরা দেখব যে আলো প্রকৃতপক্ষে দূরত্ব অতিক্রম করেছে, তাহলে ওই দূরত্বগুলোকে বলা হবে কি বাস্তব দূরত্ব। এবং বাস্তব দূরত্বের ক্ষেত্রে সবসময় আমরা ধরব কি পজিটিভ, বাস্তব দূরত্বগুলো সবসময় ধরব পজিটিভ। আর যেখানে আলো প্রকৃতপক্ষে দূরত্ব অতিক্রম করেছে বলে মনে হচ্ছে, ওই দূরত্বগুলোকে আমরা ধরবো কি নেগেটিভ, কারণ এই দূরত্বগুলো হচ্ছে অবাস্তব দূরত্ব। দেখো তোমরা খেয়াল করে যে ইতিপূর্বে কোনো দূরত্বকে কিন্তু আমরা মাইনাস ধরি নাই বা নেগেটিভ ধরি নাই, শুধুমাত্র আলোতে এসেই আমরা বাস্তব দূরত্বকে ধরছি পজিটিভ, অবাস্তব দূরত্বকে ধরছি নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে কি পজিটিভ, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। এখন আসো, আমরা প্রধান ফোকাস জানলাম, এবার আমরা একটু গৌণ অক্ষ নিয়ে আলোচনা করি। গৌণ অক্ষ, গৌণ শিক্ষার্থীরা দেখো, তোমরা আগেই জেনেছ যে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যে সরলরেখাটা গমন করে সেটাকে আমরা কি বলেছি প্রধান অক্ষ, প্রধান অক্ষ। আর মেরু বলেছি দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হচ্ছে কি মেরু। তাহলে যেহেতু মেরু মধ্যবিন্দু,
একটা দর্পণের ক্ষেত্রে তো মধ্যবিন্দু আর একাধিক হইতে পারে না, কয়টা হইতে পারে? একটা। এই কারণে দর্পণের মেরুও কয়টা? একটা। আর মেরু একটা হওয়ার কারণে প্রধান অক্ষ কয়টা? একটা। কিন্তু দর্পণে মেরু বাদে আমরা আরো অনেক বিন্দু কল্পনা করতে পারি, আরো অনেক বিন্দু কল্পনা করতে পারি। তো বলা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং দর্পণের অন্য যে কোনো বিন্দুর মধ্যে দিয়ে গমনকারী যে সরল রেখা সেটাকে বলা হয় কি? গৌণ অক্ষ। তাহলে যেহেতু এখানে মেরু বাদে আমরা অসংখ্য বিন্দু কল্পনা করতে পারি, তাহলে অসংখ্য রেখাও আমরা কল্পনা করতে পারি। অর্থাৎ অসংখ্য রেখা বলতে কি? যে বক্রতার কেন্দ্র এবং দর্পণের মেরু বাদে অন্য যে কোনো বিন্দুর মধ্যে দিয়ে গমনকারী সরল রেখায় গৌণ অক্ষ। আর যেহেতু বিন্দুগুলো অসংখ্য, সুতরাং রেখার সংখ্যাও কি হবে? অসংখ্য। তাহলে মূল কথায় আসি যে দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ হবে কয়টি? একটি। কিন্তু গৌণ অক্ষ হবে কয়টি? একাধিক। আমরা আরও একটু জানব, গৌণ অক্ষ জানলাম, এবার আমরা একটু ফোকাস তল নিয়ে আলোচনা করি। ফোকাস তল, ফোকাস তল, প্রধান ফোকাস। তো প্রধান ফোকাসটা ডেফিনেটলি কোথায় অবস্থিত হতে হয়? প্রধান অক্ষের উপর। তো বলা হচ্ছে এই প্রধান ফোকাসের মধ্যে দিয়ে এবং প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে তল কল্পনা করা হয় সেই তলকে বলা হবে কি? ফোকাস তল। অর্থাৎ ফোকাস তলটা অবশ্যই প্রধান অক্ষের সাথে কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। এখন যদি আমি এটাকে প্রধান অক্ষ ধরি, তাহলে আমার হাতের তালুটাকে ধরলাম ফোকাস তল, তাহলে এই ফোকাস তলটা প্রধান অক্ষের সাথে অবশ্যই লম্বভাবে থাকবে। এখন প্রশ্ন হলো লম্বভাবে থাকবেটা কোথায়? প্রধান অক্ষের দৈর্ঘ্য বা বিস্তৃতি তো একটা বিন্দুর মধ্যে না, যেহেতু এটা একটা রেখা, তাহলে এই তলটা কি এখানে হবে লম্ব, নাকি এখানে লম্ব হবে, নাকি এখানে লম্ব হবে? আসলে তলটাকে এমন জায়গায় অবস্থিত হতে হবে যেন প্রধান ফোকাসটা ঠিক ওই তলের উপরেই অবস্থিত হয়, যার কারণে এটাকে কোথায় এঁকেছি? প্রধান ফোকাসের মধ্যে দিয়ে। এই কারণে সংজ্ঞায় বলা হয়েছে যে প্রধান ফোকাসের মধ্যে দিয়ে এবং প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে তল কল্পনা করা হয় সেটাকেই বলা হয় ফোকাস তল। যেহেতু সংজ্ঞার মধ্যেই বলা হচ্ছে যে এটা একটা কল্পিত তল, অর্থাৎ এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। তাহলে শিক্ষার্থীরা, সংজ্ঞাগুলো সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা একটু প্রতিবিম্ব সম্পর্কে জানব। প্রতিবিম্ব কাকে বলব? কোনো বিন্দু বা বস্তু থেকে আলোকরশ্মি কোনো দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই দ্বিতীয় বিন্দুকে বা দ্বিতীয় বস্তুকেই প্রথম বস্তুর কি বলবো? প্রতিবিম্ব। আমি আবার বলছি যে কোনো বস্তু বা কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি কোনো দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হবে ওই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তবে যেহেতু এখানে প্রতিফলনের পরে মিলিত হওয়া থেকে আমরা প্রতিবিম্বটা পাচ্ছি, তাহলে এখানে মিলিত হওয়ার ক্ষেত্রে দুইটা ঘটনা আসতে পারে, যে আলোকরশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হতে পারে অথবা মিলিত হয়েছে বলে মনে হইতে পারে। এই জন্য বিম্ব কত প্রকার ধরা হয়? দুই প্রকার। একটাকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব, আর আরেকটাকে বলা হয় কি? অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব কাকে বলবো? যে কোনো বিন্দু থেকে আলোকরশ্মি কোনো দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে সেই বিম্বকে বলা হবে বাস্তব বিম্ব। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিরকম, যেমন এখান থেকে একটা বিন্দু থেকে আলোকরশ্মি এসে দর্পণে পড়লো তাহলে এরা মিলিত হয়েছে কোথায়? এই বিন্দুতে। তাহলে ও যদি হয় একটা বস্তু, তাহলে ও বস্তু থেকে আগত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর মিলিত হয়েছে কোথায়? আই বিন্দুতে। এই আই বিন্দুতে
প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, এই কারণে এটাকে বলা হবে কি বাস্তব প্রতিবিম্ব। এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব। কিন্তু যদি আমরা এটা খেয়াল করি, যদি এটা খেয়াল করি, এটা একটা বিন্দু ধরলাম, এখান থেকে আলোকরশ্মি গমন করলো, প্রতিফলিত হলো, তাহলে এই প্রতিফলিত রশ্মি দুটিকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, তাহলে তারা কোন বিন্দুতে মিলিত হয়েছে? আই বিন্দুতে। তাহলে এই আই হবে কি? ও বিন্দুর প্রতিবিম্ব। কিন্তু এখানে আলোকরশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় না, মিলিত হয়েছে বলে মনে হচ্ছে, এই কারণে এটাকে বলা হবে কি অবাস্তব, অবাস্তব প্রতিবিম্ব, প্রতিবিম্ব, বিম্ব। তাহলে বাস্তব প্রতিবিম্ব কাকে বলবো? কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে যে বিম্ব গঠিত হবে সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। আর কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি প্রকৃতপক্ষে মিলিত না হয়, মিলিত হয়েছে বলে মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে যে বিম্ব গঠিত হবে ওই বিম্বকে বলা হবে কি অবাস্তব বিম্ব। বাস্তব অবাস্তব বিম্বের সংজ্ঞা আমরা পড়লাম, এখান থেকে আমরা কয়েকটা পার্থক্য জেনে নিতে পারি। কীরকম? যেমন সংজ্ঞার মধ্যে বলা হয়েছে এখানে রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়, আর এখানে রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় না, মিলিত হয়েছে বলে মনে হয়। যেমন এটা লক্ষ্যবস্তু যে পাশে আছে সে পাশেই গঠিত হয়, কিন্তু এটা লক্ষ্যবস্তু দর্পণের যে পাশে আছে প্রতিবিম্ব তার উল্টা পাশে গঠিত হয়। স্বাভাবিকভাবে যেহেতু এটা লক্ষ্যবস্তুর পাশেই গঠিত হয়েছে, তার মানে এটাকে কি করতে পারবো আমরা? পর্দায় ফেলতে পারবো। কিন্তু এটা যেহেতু দর্পণের পিছনে গঠিত হয়েছে, সুতরাং এটাকে পর্দায় ফেলা যাবে না। তাহলে যদি বাস্তব অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য আসে বা পার্থক্য আমাদেরকে লিখতে বলে, বিশেষ করে এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে বাস্তব অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য লিখো, তাহলে আমরা এই পার্থক্যগুলো দিতে পারি। এবার আমরা আলোর রশ্মি চিত্র সম্পর্কে একটু জানব। এই রশ্মি চিত্রগুলো আমাদের জানতে হবে অবশ্যই, কারণ যখনই আমরা দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন করতে যাব, তখনই আমাদের এই রশ্মি চিত্রগুলোর গুরুত্ব অনেক বেড়ে যাবে। কারণ এই রশ্মি চিত্রগুলো দিয়ে আমরা দর্পণে কোনো বস্তুর বিম্ব গঠন করতে পারি। রশ্মি চিত্রগুলো দেখো, তিনটা নিয়ম আছে এখানে। দর্পণে আলো রশ্মির চিত্র কিরকম? এটা মূলত আসলে এইরকম জিনিস, যেটা যে আলোকরশ্মি দর্পণে আপতিত হলে কীভাবে প্রতিফলিত হবে, অর্থাৎ কোন দিক দিয়ে এসে দর্পণে পড়লে কোন দিক দিয়ে প্রতিফলিত হবে সহজ ভাষায়। তো সেই ক্ষেত্রে দেখো, উত্তল এবং অবতল আমরা দুটাই দেখব। অবতল, যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণে আপতিত হয়, তাহলে অবশ্যই এটা প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। আর উত্তলের ক্ষেত্রে কি হবে? উত্তলের ক্ষেত্রে যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়, তাহলে এমনভাবে প্রতিফলিত হবে মনে হবে সেটা প্রধান ফোকাস থেকে আসতেছে। আবার দেখো, যদি আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্যে দিয়েই দর্পণে আপতিত হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হবে। আবার যদি আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর আসে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হবে। দেখো, এই দুইটা চিত্রের মধ্যে বা এই দুইটা চিত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। পার্থক্যটা শুধু কিসে? ডিরেকশন। এই কারণে যখনই তুমি আলোর ক্ষেত্রে কোনো চিত্র আঁকতে যাবা, তখন অবশ্যই ডিরেকশনটা দিতে হবে। আলোর ক্ষেত্রে ডিরেকশনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি তুমি কোনো প্রশ্নের উত্তরে চিত্র দাও আর চিত্রে যদি ডিরেকশন না দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কোশ্চেন অ্যান্সারটা ভুল হবে এবং সেই ক্ষেত্রে তুমি জিরো পেতে পারো। আচ্ছা, আরও একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু দেখি।
যদি আলোকরশ্মি কোনো দর্পণের বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে আপতিত হয়, বক্রতার কেন্দ্র, তাহলে এটা ঠিক যে পথে আপতিত হবে ঠিক সেই পথে প্রতিফলিত হবে। উত্তলের ক্ষেত্র ঠিক তাই, উত্তলের ক্ষেত্র হবে ঠিক তাই, যদি এটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে ঠিক যে পথে আপতিত হবে সেই পথেই প্রতিফলিত হবে। তাহলে দর্পণে আলোর রশ্মি চিত্রগুলো কেমন হবে সেটা আমরা জানলাম। এবার আমরা সমতল দর্পণের ক্ষেত্রে বিম্ব গঠন করব। সমতল দর্পণের ক্ষেত্রে বিম্ব গঠন কেমন হয়? সমতল দর্পণ যেমন সমতল দর্পণ এম এম প্রাইমকে আমরা ধরতে পারি একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনে যদি আমরা একটা লক্ষ্যবস্তু রাখি তাহলে এই লক্ষ্যবস্তুর বিম্ব গঠিত হবে সমতল দর্পণে, যেটা অবশ্যই দর্পণের পিছনে গঠিত হবে। যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা অবশ্যই দর্পণের পিছনে, দর্পণের সামনে গঠিত হয় না। তো কিভাবে গঠিত হইতে পারে আমরা একটু দেখি একটা বিন্দু বস্তু নিয়ে। যেমন ও যদি ধরি তাহলে ও থেকে একটা আলোকরশ্মি দর্পণে এসে পড়লো, যেহেতু এটা লম্বভাবে এসে পড়ছে তাহলে লম্বভাবেই প্রতিফলিত হবে। তাহলে ও থেকে আরও একটা আলোকরশ্মি আসলো দর্পণে তির্যকভাবে এবং দর্পণে কিউ বিন্দুতে আপতিত হলো, এটাকে একটা নাম্বার দিতে পারি আমরা টি। তাহলে এটা কোন পথে প্রতিফলিত হলো? কিউ আর পথে। এবার দেখো টি ও এবং কিউ আর এই দুইটা রশ্মি দর্পণের সামনে মিলিত হবে না, মিলিত হবে কোথায়? বর্ধিত যদি করি আমরা পিছন দিকে তাহলে পিছন দিকে তারা আই বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে, তাহলে ও বিন্দু প্রতিবিম্ব হবে আই এবং সেটা অবশ্যই অবাস্তব প্রতিবিম্ব। সেটা অবশ্যই কি ধরনের প্রতিবিম্ব? অবাস্তব প্রতিবিম্ব। তো এই ক্ষেত্রে অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে এই দর্পণ থেকে ও বিন্দু অর্থাৎ বস্তুর দূরত্ব যতটুকু হবে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটুকুই হবে, এটা আমরা প্রমাণ করতে পারি। তো আশা করি আমরা পরবর্তী ক্লাসে এইটা প্রমাণ করে দেখাইতে পারবো যে সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যতটুকু হয় দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটুকু হয়। তো আগামী আলোচনায় আমরা এই প্রমাণটা দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।